গাইস দেখো, আমার কাছে তোমরা যেটা দেখতেছো সেটা হচ্ছে ওল্ড দুবাইকে রিপ্রেজেন্ট করে। একরাত থাকতে হলে গুনতে হবে 22 লক্ষ টাকা। আমরা মলে চলে এসেছি আর মলে হাঁটতে হাঁটতে দেখি একটা বড় অ্যাকুরিয়াম, কিন্তু পুরো দুবাই দেখে ফেলতেছে এখান থেকে। হে গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি জয়, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, আর আজকে এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা যাচ্ছি দুবাই। গাইস আমি দুবাই নিয়ে অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি শুনছি দুবাইয়ের এয়ারপোর্ট নাকি অনেক বেশি সুন্দর। গাইস আমি নেপাল থেকে আসছি হাতে গোনা কিছুদিন হয়েছে, আর এখন আমরা যাচ্ছি আবার দুবাই। দেখতে পারতেছো লিও আমার জন্য অনেক কষ্ট পাচ্ছে। লিও দেখো ভালো মতন লিও কান্না করতেছে, থাক লিও কান্না করিস না। আর গাইস আমার অলরেডি সব ব্যাকপ্যাক ডান, আমি আজকের দিন কোনো লেট করতে চাচ্ছিলাম না, তাই আগে থেকে সব রেডি করে রেখে দিছি আমি। গাইস দেখো আমি পুরো ব্যাকপ্যাক রেডি করে রেখে দিছি। আমরা যে দুবাই যাচ্ছি, নেপাল থেকে যে আসলাম, ওটা সিল এখন পর্যন্ত আমি খুঁজে নিই লাগেজ থেকে। দুবাই হচ্ছে আমার ফোর্থ কান্ট্রি, তাই ওটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। সো এখন আর দেরি না করে তাড়াতাড়ি আমি নানুদের বাসায় যাবো, দেন ওইখান থেকে আমরা এয়ারপোর্টের জন্য রওনা হবো। সো গাইস আমি রাকিব আমাদের বাসায় চলে আসছি, দেখতে পাচ্ছ রাকিব আমার পাশে দাঁড়িয়ে আছে। বলো তোমার কেমন লাগতেছে? আমার তো অনেক বেশি ভালো লাগছে, আমি তোর জন্য যে টেনশনে পড়ে গেছিলাম, তোর ভিসা না যেতে আমরা দুবাই যেতে পারতাম না। আমি তো নিজে অনেক বেশি টেনশন নিয়ে ভাবছি আমি যেতেই পারবো না, তোমরা সবাই ঘুরে ঘুরে আসবে। লাস্ট টাইম ওর জন্য জানেন যে পরিমাণ একটা লস খাইছি, আমরা অনেক বড় একটা লস খাইছি, ওটা কষ্ট মনে করেন না। যাই হোক আলহামদুলিল্লাহ সবাই একসাথে যেতে পারছি, এটাই অনেক অনেক বেশি খুশি। হ্যাঁ আমার অনেক বেশি ভালো লাগছে, আমি ভাবছি তোমরা চলে যাবো আমাকে। না তোকে যাচ্ছি দেখে কি যাইতে পারি বল, যা হয়তো তখনই চলে যেতাম। হ্যাঁ ধন্যবাদ তোমাদের আমার জন্য অপেক্ষা করার জন্য। আমরা নেপালে গেছি, আমার ভিসা হয়ে গেছে, একটু কষ্ট লাগতেছে। গাইস পিছনে দেখেন আমাদের সব প্লে বাটন গুলো আমরা ফিক্সড করছি, কত বেশি কিউট লাগতেছে না। এতদিন আমরা বাক্স তো রাখছিলাম, এখন আমরা এখানে লাগাইছি, যদি আমাদের রুমটাই আর থাকবে না, এটা হচ্ছে আমাদের এই রুমের লাস্ট ব্লগ। হ্যাঁ আমাদের এরপর আমাদের রুম চেঞ্জ হয়ে যাবে, পুরো একদম এই থেকে এ হয়ে যাবে, উলট পালট হয়ে যাবে। গাইস দেখতেই পাচ্ছেন ঋতু কি করছে বলো তো, কি করছো ঋতু? তুমি আদর করছো? তুমি আর উকুন মারতেছো? তুমি কিন্তু অন দ্য স্পট ধরা খাইছো। এখানে ধরা কে যা আমার বাচ্চা কে আদর করছে? আচ্ছা ঋতু উকুন মারা খারাপ কিছু না, স্পেশাল গেস্ট হচ্ছে আমার শালি। আই শালি, আই শালি, আই শালি, আই শালি, কেমন আছো? আলহামদুলিল্লাহ। শালি তোর এখন পচামু, তুই এই ড্রেস পরে কেন আসছো? আচ্ছা গাইজ আমরা দেখতে পারবো এই ট্রিপে আসলে কি কি ড্রেস, ঠিক আছে সবগুলো ড্রেস দেখাইতে। আচ্ছা দেখবো গাইজ ওর ড্রেস বেশি সুন্দর হয় নাকি আমার ড্রেস বেশি সুন্দর হয়। গাইস ফাইনালি সবকিছু প্যাকিং ডান, আমরা লেট করবো কারণ ওরা গাইস অনেক পরিমাণে লেট করে। তো এখনই আমরা তাড়াতাড়ি আমার দুবাইয়ের জন্য রওনা দিব। হ্যাঁ তোমাদের যত সময় দেওয়া হবে সময় নিয়ে লাগবে, চলো। গাইস আমাদের গাড়ি চলে আসছে, এখন আমরা এখান থেকে চলে যাবো এয়ারপোর্টের জন্য। আর দেখতে পাচ্ছ আমাদের সাথে আছে জেড লেভেল সিকিউরিটি, ওরা আমাদের গার্ড দিতেছে যাতে আমাদের লাকে চুরি না হয়ে যায়। এটা হচ্ছে ডন, এটা হচ্ছে কালু, হচ্ছে জীবন ওদের ভাই বন্ধু। তোকে আমি চিনি না। এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি, এখন গাড়িতে চড়ে আমরা চলে যাব বহু দূর। বাই বাই টমি। গাইস আমরা হোটেল থেকে লাঞ্চ খাওয়ার জন্য বাইরে বের হয়ে গেছি, আমাদের অনেক বেশি ক্ষুধা লাগতেছিল, তাই আর দেরি না করে তাড়াতাড়ি বের হয়ে গেছি। অনেক ক্ষুধা লাগছে গাইস, অনেক বলে বুঝাতে পারবো না, সে কালকে রাতে খাইছিলাম আর পর্যন্ত এরপর আমি খাই নাই। হ্যাঁ কিছুই খাইনি আমরা, দুই তিন দিন না খাওয়া। এখন আমরা যাচ্ছি ম্যাকডোনাল্ডসে, ম্যাকডোনাল্ডসে গিয়ে আমরা মজার মজার বার্গার খাবো, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, দেন কোক, বিদেশি কোকটা আমার অনেক বেশি ভালো লাগে। আর সৌদি আরবে ছিল পেপসি, আর এই দুবাই দেখি, দুবাই পেপসি ট্রাই করে দেখি কেমন। সৌদি আরবে কোকের থেকে পেপসি বেশি মজা, আর ওইখানে কোক কেমন একটা চলে না, পেপসি মেনলি চলে। আমাদের বার্গার চলে আসছে, এখন আমরা আবার মন ভরে খাবার খাবো। আমার বার্গারে দেখ ডিম দিছে, এই আমার বার্গারে ডিম পারছে, এটা মুরগির ডিম, এটা চিজ, আমি জানি, আই এম জোকিং, মজা করছি।
গাইস দেখো বার্গারটা দেখতে কত সুন্দর, চকলেটি চকলেটি। আচ্ছা বার্গারটা তো ডার্ক কেন? স্যার তোমার দেখতে হবে না। তোর ফ্রেঞ্চ ফ্রাইটা কেমন টেস্ট? দেখি খায়। স্যার তোমার ফ্রেঞ্চ ফ্রাই কি করে দোষ করছ? তোমারটা খাও তুমি। দিদি মজা? না না আমারটা বেশি মজা না, তোরটা বেশি মজা। আমারটা বাসি। কোথা যা যা এই জায়গার সত্যি টু বি অনেস্ট কোকটা বেশ বিদেশি। ভাই ফ্রেঞ্চ ফ্রাই বেশ লাগে আমার ফ্রেঞ্চ ফ্রাই। আমার কাছে বিদেশে সবকিছু বেস্ট লাগে। এটা সত্যি কিন্তু। গাইস খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে গেছি দুবাই ঘোরার জন্য। এখন আমরা দুবাই ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে ভিজিট করব। গাইস আমরা আমাদের দুবাইয়ের ফার্স্ট প্লেসে চলে এসেছি, যেটা হচ্ছে কিংস প্লেস। আর এটা হচ্ছে কিংস প্লেসের গেটটা, যা তোমাদের জুম করে দেখাই। আর গাইস আমরা এর থেকে বেশি আর ভিতরে যেতে পারবো না, কজ এখানে অনেক বেশি গার্ড দেওয়া। গাইস আমাদের কিংস প্লেস ঘোরা শেষ, এখন আমরা চলে যাচ্ছি কিংস প্লেস। এটা জাভেদস প্লেস। ওই তো দুইটা এক একটা আবার নাম জাভেদ। যাই হোক এখন আমরা চলে যাব বাসে, বাসের থেকে দেন আমরা আরো অনেক জায়গা ঘুরব। নেক্সট প্লেস নেক্সট প্লেস। আর এখানে আজকে সবথেকে বেশি ইন্টারেস্টিং জায়গাটা হবে কি বুর্জ খলিফা। গাইস আমরা এখন আসছে হচ্ছে দুবাই ফ্রেমে। এই জায়গাটা বেসিক্যালি হচ্ছে যে দুবাই দুই সাইডকে রিপ্রেজেন্ট করেন, একটা হচ্ছে ওল্ড সিটি আর একটা হচ্ছে নিউ সিটি। গাইস এখন আমরা দুবাই ফ্রেম রেখে অন্য প্লেসে চলে যাচ্ছি। এই যে আমাদের বাস চলে আসছে, আমাদের কাছে টাইম খুবই বেশি লিমিটেড। আর ওইখানে রাখলে ওরা ভিডিও করতেছে, তাদের একটা শুট মিস হয়ে গেছিলো সেটা নিচ্ছে। আর গাইস দুবাই ফ্রেমটা আসলে অনেক বেশি সুন্দর। গাইস আমরা চলে এসেছি আমাদের দুবাইয়ের থার্ড স্পটে। এটা হচ্ছে আমাদের দুবাইয়ের ওল্ড সিটিকে রিপ্রেজেন্ট করে। এখানে দেখতে পাবো যে বিল্ডিংগুলো আছে সব মাটির তৈরি। আর তাছাড়া এখানে একটা লং বোট আছে, দেখতে অনেক বেশি সুন্দর। এখন আমার তাড়াতাড়ি মামাদের কাছে যেতে হবে, কজ আমাদের কাছে মাত্র 15 মিনিট সময় দিছে ওরা। গাইস দেখো আমার কাছে তোমরা যেটা দেখতেছো সেটা হচ্ছে ওল্ড দুবাইকে রিপ্রেজেন্ট করে, মানে ওরা আগে কীভাবে থাকতো, কীভাবে টেন্ট করে থাকতো সেটাই রিপ্রেজেন্ট করে। গাইস এখন আমরা উট দেখতে যাচ্ছি। উটটা হচ্ছে ওই সেটের ওই পাশে রাখছে। এখান থেকে দেখা ট্রাই করছি, দেখছি যে সব অফ করা। আমাদের কাছে মাত্র 15 মিনিট সময় দিচ্ছে, তাই আর তেমন কিছু করতে পারিনি। বাট ইনশাল্লাহ নেক্সট প্লেস আমরা সুন্দর মতন দেখাবো। গাইস আমরা বোটের কাছে চলে এসেছি, এখন আমরা এখান থেকে বোটে করে আমরা সিটির অন্য পাশে চলে যাবো। নৌকা থেকে নেমে গেছি, এখন আমরা আমাদের ট্যুর গাইডকে ফলো করব। এখানে চারদিকে শুধু মার্কেট আর মার্কেট। আর এখানের থিমটা হচ্ছে একটা ওল্ড ভাইবস দিতেছে, সেম থিমটা আমরা সৌদিতেও দেখতে পাচ্ছিলাম, যে সৌদির স্ট্রিট মার্কেট ছিল নাইট মার্কেট, ওইটা অনেকটা সিমিলারই ছিল। গাইস আমরা দুবাইয়ের মার্কেটে চলে আসছি, গোল্ড জুয়েলারি সেগুলো দিয়ে ভরা। আমরা যেটা জানি দুবাইতে আইসক্রিমের দাম অনেক বেশি, এই জন্য তো আমাকে আইসক্রিম আমি ও আমার বলছে ও আমার আম্মু হিসাবে আমাকে কিনে দিচ্ছে। গাইস আমাদের এই জায়গা ঘুরা শেষ, আমাদের কাছে 4 মিনিট আছে, 4 মিনিটের মধ্যে বাসের কাছে যেতে হবে, আদারওয়াইজ আমরা বাস মিস করে ফেলবো। এইখানে 1 মিনিটের জন্য লেট হলো ওরা রেখে চলে যায়, সো তাড়াতাড়ি করতে হবে আমাদের। গাইস আমাদের মিউজিয়াম ঘোরার কথা ছিল, আমরা মিউজিয়াম ঘুরছিও, বাট ওইখানে ভিডিও করতে দেওয়া হয় না, এর জন্য আমরা আর ভিডিও করতে পারিনি। আর ওই মিউজিয়ামটা মেইনলি ছিল আর্ট মিউজিয়াম, মেইনলি ওরা আগে কার্পেটের মধ্যে পেন্টিং করতো, ফ্যামিলি পেন্টিং যেগুলো থাকে, ফ্যামিলি পোর্ট্রেট বা যেটাই বলো সেগুলো। গাইস দেখো রাখলাম এখানে দাঁড়িয়ে আছে, বলো তোমার কেমন লাগছে? আমার তো অনেক বেশি ভালো লাগছে, তার পাশাপাশি অনেক বেশি ক্ষুধা লাগছে, কারণ আজকে অনেক সকালে উঠছি আর ব্লগ করতে করতে খাওয়ার সময় পাই নাই। এটাকে এক্সপোর্ট ভিজিটিং এ যায় বলে, এই দিকে 5 মিনিট, এই জায়গায় 10 মিনিট, 10 মিনিটে কি ব্লগ করা যায়? তাও অনেক কষ্ট মষ্ট করে যতটুকু পারছি করতেছি। আমরা কিন্তু সকাল থেকে কিছু খাইনি, আমরা ঘুমাতে করতে এখন বাজে কয়টা? এখন বাজে হচ্ছে 12টা, আমরা এখনো কিছু খাইনি, কিছু খাইনি। আমাদের প্রচুর বেশি ক্ষুধা লাগছে, ঘুম থেকে উঠছি সেই 6টা বাজে। বাট জানো আমাদের নেক্সট স্পটটা কি জানি? মেবি বুর্জ খলিফা। ও আমাদের বাস চলে আসছে, চলো 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 চলো।
তোমরা এখন আমার পিছনে যে বিল্ডিংটা দেখছো, বড় বিল্ডিং, এটা হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান এন্ড অনলি 7-star হোটেল। এই হোটেলটা গাইস অনেক বেশি এক্সপেন্সিভ, আর পুরো পৃথিবীর মধ্যে একটাই হোটেল যেটা কিনা 7-star। চলো আমরা তো চলে যাই। এটা ভিতরে থাকতে হলে এক রাত থাকতে হলে গুনতে হবে 22 লক্ষ টাকা। আমরা দুবাই মলে চলে এসেছি। দুবাই মল বলতে গিয়ে বুর্জ খলিফা আমার সামনে। দুবাই মলে যাবো, দুবাই মল থেকে বুর্জ খলিফা যাবো। না, দুবাই মলে একটা বুর্জ খলিফা একটা, মানে দুবাই মলটা বুর্জ খলিফার ভিতরে না? হ্যাঁ, চল চল। গাইস দেখ কত সুন্দর, আর ওটা হচ্ছে বুর্জ খলিফা। এখন আমরা কি অনেক বেশি শপিং করব? মামা আমাকে বলছে আমি একটা শার্ট কিনে দিবে। চল মামা, বুর্জ খলিফা থেকে শপিং করবি? এ দিবা না ওরে বাবা রে বাবা। চল আমরা এখন কিডনি কে আমার আরো কিছু বেসলো পাবি না গেছে, আগে গিয়ে দেখি দাম কি বল। চল গাইস, আমরা এখানে এসেছিলাম শপিং করার জন্য। তো আমরা যেহেতু 5 জন, তাই আমরা 5টা গাড়ি নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে একটা গাড়ি, এটা হচ্ছে মামার গাড়িটা, ওই হলুদ যেটা দেখতেছো ওটা। গাড়িগুলো কি বিক্রি করে কিনছো? কিডনি নাকি ভিতরে যাচ্ছে? আমাদের সবার একটা একটা করে কিডনি দিন। গাড়িগুলো যদি আমাদের বাংলাদেশে থাকতো আমাদের কি কিডনি বিক্রি করা লাগতো ভাই? এটা কোনো কথা বাংলাদেশেই নাই। সমস্যা কি এখানে এসে কিনছি না? এই যে হলুদ গাড়িটা হচ্ছে আমার, জানি লাল থেকে হলুদটা জোস। গাইস আমরা মলে চলে এসেছি, আর মলে হাঁটতে হাঁটতে দেখি একটা বড় অ্যাকুরিয়াম। দেখো কত বড় আর কত সুন্দর। গাইস আমরা মল ঘুরতে ঘুরতে বুর্জ খলিফার সামনে চলে এসে পড়েছি। এই যে তোমরা যে সামনে বিল্ডিংটা দেখতে, সেটাই হচ্ছে বুর্জ খলিফা। এখন আমরা বুর্জ খলিফার ভিতরে যাব, দেখবো জায়গাটা কেমন। আমি তো এটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড। আমরা বুর্জ খলিফাতে যাওয়ার আগে আমরা আমাদের লাঞ্চটা করে নেবো, বজ আমাদের অনেক বেশি ক্ষুধা লেগেছে। আর এখানে আমরা নিয়েছি আজকে KFC বার্গার, কালকে ছিল আমাদের ম্যাকডোনাল্ডসের বার্গার, আছে KFC। গাইস আমরা বুর্জ খলিফা চলে আসছি, এখন বুর্জ খলিফার উপরে যাব। আমরা মেবি 127 তলায় উঠতে হবে আমাদের বুর্জ খলিফার। এই যে আমাদের টিকিটটা। গাইস আমরা দুবাই টপ ফ্লোরে চলে আসছি। দুবাই টপ ফ্লোর, সরি সরি সরি, বুর্জ খলিফা টপ ফ্লোরে। টপ ফ্লোর না, টপ ফ্লোর আর উপরে। আমরা 125 তলায় আছি। এটা 300 তলা না? গাইস দেখো জয়ও এখানে ফটোশুট করা শুরু করে দিছে, তার পোস্ট দেওয়া শুরু। এগুলো হচ্ছে তারা, এগুলো হচ্ছে আপনারা জয়ের ইনস্টাগ্রামে দেখতে পারবেন। জয় কেমন লাগতেছে তোমার উপরে এসে? ছবি তোলা ভিডিও করা সব শেষ, এখন আমরা চলে যাবো নিচে। নিচে নাকি মামা বলছে একটা শো আছে, শো করা, ওয়াটার শো, সেটা আমরা দেখবো। এই যে এইখানে ওয়াটার শোটা হবে। আর তাছাড়া এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা। আমরা বুর্জ খলিফা থেকে বের হয়ে গেছি, এখন আমরা দেখবো ওয়াটার শো। ওয়াটার শো তে যাবো, ওয়াটার শো। ওই দেখো ওয়াটার শো চলতেছে এখন। গাইস আমাদের বুর্জ খলিফা ঘুরে আসে, এখন আমরা চলে যাবো হোটেলে। আমরা খুব বেশি টায়ার্ড দেখি, অর্থাৎ আমরা সবাই ট্যাক্সির জন্য মেন রোড পর্যন্ত যাচ্ছি। আর এখানে বুর্জ খলিফার গান চলতেছে। দেন গাইস আমি ভিডিওর এন্ডিংই দিতে ভুলে গেছি। এখন এন্ডিং দিতে ভুলে গেছি নাকি ভিডিওর ফুটেজ পেতেছি না সেটাই বুঝতেছি না। বাট তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবা না, আর চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা। সো সবাই ভালো থাকবা, হাসি খুশি থাকবা, টাটা টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ। আর হ্যাঁ, তোমাদের সবাইকে রমাদান মুবারক।